নমস্কার আমি তনুশ্রী আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি লাউ দিয়ে বানানো পনিরের রেসিপি লাউ দিয়ে যে এত সহজেই কত সুন্দর পনির বানানো যায় আপনারা না বানালে বুঝতেই পারবেন না আপনারা দেখুন আমি কিভাবে লাউ দিয়ে পনির তৈরি করছি লাউয়ের পনির বানানোর জন্য এখানে আমি কচি একটা লাউ নিয়ে নিয়েছি এখানে কড়ায় জল চাপিয়ে দিচ্ছি লাউটাকে আমি ভালো করে ছিলকা ছাড়িয়ে কেটে ধুয়ে নিয়ে এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য এটাকে আমি পাঁচ মিনিট ধরে সেদ্ধ করব। ঢাকা দিয়ে দিয়েছি পাঁচ মিনিট হয়ে গেছে এবার ঢাকাটা খুলে নিচ্ছি লাউগুলো সেদ্ধ হয়ে গেছে আমি এবার লাউগুলোকে তুলে রেখে দিচ্ছি ঠান্ডা করার জন্য ঠান্ডা হয়ে গেছে এইবার আমি ছোট ছোট করে টুকরো করে দিচ্ছি এইভাবে ছোট ছোটো করে সবগুলোকে আমি টুকরো করে নিয়েছি লাউয়ের কুচোগুলোকে মিক্সিং জানের মধ্যে দিয়ে পেস্ট করে নিচ্ছি পেস্ট হয়ে গেছে এবার একটা জায়গার মধ্যে ঢেলে দিচ্ছি এবার এখানে দিয়ে দিচ্ছি তিন চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধের ভিডিওটা আগে শেয়ার করেছিলাম আপনারা যদি না দেখে থাকেন ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে আপনারা গিয়ে দেখে নেবেন এবার দিয়ে দিচ্ছি তিন চামচ চালের গুঁড়ি আপনারা চালের গুঁড়ির বদলে ময়দা ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি নুন যদি মনে হয় ব্যাটারটা পাতলা হয়েছে তাহলে আপনাদেরকে আরও চালের গুঁড়ি বা ময়দা দিতে হবে এটাকে একটু বেশি করেই ফেটাতে হবে যত বেশি ফেটানো হবে পনির তত বেশি সুন্দরভাবে তৈরি হবে ভালোভাবে ফেটানো হয়ে গেছে এবারে একটা জায়গা নিয়ে নিয়েছি এর মধ্যে আমি তেল বুলে দিচ্ছি তেল বুলানো হয়ে গেছে এবার যেই বেটারটা আমি তৈরি করে রেখেছিলাম লাওয়ের সেই বেটারটা এখানে দিয়ে দিচ্ছি দিয়ে একটু ঠুকে নিচ্ছি যাতে সমান হয়ে যায় এবার খুন্তির সাহায্যে আমি চারদিকটা ভালো করে সমান করে চাড়িয়ে দিচ্ছি দেখুন কত সুন্দরভাবে সমান করে চাড়িয়েছি দেখুন দেখতে কত সুন্দর লাগছে কড়াই জল বসিয়ে দিয়েছি আপনারা এরকম স্ট্যান্ড ব্যবহার করতে পারেন যেহেতু আমার সেম হচ্ছে তাই এখানে আমি স্ট্যান্ড ব্যবহার করছি না এটা এর মধ্যে কোড়ার মধ্যে রেখে দিয়েছি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট হয়ে গেছে এবার ঢাকাটা খুলে নিচ্ছি দেখুন এটা আমার সেদ্ধ হয়ে গেছে সারের দিকে দেখুন আমনামনি ছেড়ে গেছে এটা পুরোপুরি ঠান্ডা হওয়ার পর আমি একটি থালার মধ্যে ডিমল্ট করে দিয়েছি এবার এটাকে আমি চাকুর সাহায্যে কেটে নিচ্ছি দেখুন আমি এখানে চৌকো চৌকো করে কেটে নেব পনির যেমন চৌকো চৌকো করে কাটে সেই রকমই আমি চৌকো চৌকো করে কেটে নিচ্ছি পনিরের মতো সেভ হয়ে যাবে তাহলে দেখুন এইভাবে কেটে নিচ্ছি দেখুন দেখতে কত সুন্দর লাগছে পুরো পনিরের মতোই লাগছে দেখুন আমি দশ টাকার লাউ দিয়ে এক কিলো পনির তৈরি করে ফেলেছি এবার পনিরগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে একটু হালকা ভেজে নেব যেমন পনির হালকা ভেজে নিয়ে সবজি বানায় সেই রকমই আমি হালকা করে একটু ভেজে নেব উল্টে পাল্টে দিয়ে একটু ভেজে নিচ্ছি দেখুন পনিরগুলো ভাজা গেছে এবার এগুলোকে তুলে নিচ্ছি কড়াইয়ের মধ্যে একটু তেল রয়েছে তার মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা একটা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা দিয়ে এটাকে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি একটা সুন্দর গন্ধ উঠেছে এবার এতে দিয়ে দিচ্ছি টমেটো কুচি এবার দিয়ে দিচ্ছি গ্রেট করে আদা দিয়ে দিচ্ছি নুন নুন দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি নাড়াচাড়া হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিয়ে এবার এটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি একটু বেশি কষালে ভালো লাগবে সামান্য জল দিয়ে কষাচ্ছি এটা কষানো হয়ে গেছে দেখুন কত সুন্দর চারিদিক দিয়ে তেল ছেড়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল জল দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবার জলটা ফুটতে শুরু করেছে এবার এর মধ্যে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি এবার এগুলোকে নেড়ে চেড়ে নিচ্ছি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দু মিনিটের জন্য দু মিনিট হয়ে গেছে দেখুন আমার জলটা অনেক মরে গেছে দেখুন দেখতে কত সুন্দর লাগছে শেষে দিয়ে দিচ্ছি গরম মশলা তৈরি হয়ে গেল অপূর্ব স্বাদের নিরামিষ পনিরের তরকারি আপনাদের প্রশ্ন থাকতেই পারে এটাকে লাউয়ের তরকারি না বলে এটাকে পনির বলা হচ্ছে কেন যেহেতু আমরা এটাকে পনিরের মতো লুক দিয়েছি তাই এটাকে আমরা পনির বলতে পারি এটা খেয়ে কেউ বুঝতেই পারবে না যে এটা লাউ দিয়ে বানানো হয়েছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক দিতে ভুলবেন না এই রকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন